প্রতিনিধি পিঙ্কির কাছে। পিঙ্কি কোথায় রয়েছো, কি ছবি? দেখা এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, গ্রাম থেকে বাকচা গ্রাম থেকে এই মুহূর্তে আরো একটা মিছিল বেরালো এবং এটা সোজাসুজি যাচ্ছে ময়নার দিকে। রাস্তা অবরোধ বিক্ষোভ আজকে দেখাবে এই মিছিলের তরফ থেকে। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থক যারা, তারা দলীয় পতাকা নিয়ে গ্রাম থেকে সেই পুলিশ ক্যাম্প, যে পুলিশ ক্যাম্পের ব্যাপারে একটু আগেও কথা বলছিলেন আমরা দেখেছি, একটু আগেও কথা বলছিলেন বিজেপির ছেলে রঞ্জিত, এই সেই পুলিশ ক্যাম্প। সেই পুলিশ ক্যাম্পের সামনে থেকে তুমি দেখতে পাচ্ছ মীনাক্ষী যে মিছিল যাচ্ছে, এবং সেই মিছিলের মাধ্যমে এই ক্যাম্পের সামনেও কিন্তু মিছিলটা দেখানো হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। তুমি দেখতে পাচ্ছ সেই ছবির সামনে একদম পুলিশ ক্যাম্পের যে সামনে থেকে এই মুহূর্তে বাকচার থেকে, বাকচা যে গ্রাম, যে গ্রামে বিজয় কৃষ্ণকে তুলে নিয়ে গিয়ে অপহরণ করে খুনের ঘটনা ঘটেছে, সেই ক্যাম্প থেকে, সেই গ্রাম থেকে এই মুহূর্তে একটা মিছিল বেরালো। মিছিল বেরিয়ে সোজাসুজি এটা চলে যাবে ময়নার দিকে এবং সেখানে তারা অবরোধ করবেন, বিক্ষোভ দেখাবেন। এবং অবশ্যই যেভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ, সেই খুনের ঘটনার প্রতিবাদ দেখাবেন। তুমি জানো যে ইতিমধ্যেই বলাই পণ্ডা, ময়না বাজার, অন্নপূর্ণা বাজার, এই বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই কিন্তু ধর্মঘটের আগুন জ্বলছে এবং কোথাও টায়ার জ্বালানো হচ্ছে, কোথাও বা অবরোধ চলছে। সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু কার্যত ক্ষোভে ফুসছে পুরো বাকচা গ্রাম, পুরো ময়না। তুমি কোন এলাকায় রয়েছো, কি ছবি উঠে আসছে? আমরা এই মুহূর্তে ঠিক প্রপার ময়নায় আছি। প্রপার ময়নায় যে ময়না তিন মাথা মোড়, গতকাল যেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয়েছিল ঠিক এই জায়গায় কিন্তু এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা দেখতে পাচ্ছ যে পুরো রাস্তা বন্ধ করে দিয়েছে এবং তারা পতাকা টাঙাচ্ছে। এবং কিছুক্ষণ আগে যে সমস্ত সরকারি দপ্তর বা অফিস রয়েছে সেইগুলো কিন্তু বন্ধ করার জন্য পতাকা টাঙানো চলছে বিজেপির পক্ষ থেকে। তবে এই মুহূর্তে যেটা বলা যেতে পারে যে তিন মাথা মোড়, এই ময়না যে মূল যে জায়গা ময়নার তিন মাথা মোড়, এই এলাকায় কিন্তু এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা তারা বন্ধ শুরু করেছে বা তারা ধর্মঘট শুরু করেছে। এবং এই মুহূর্তে সম্পূর্ণ যান চলাচল পুরোপুরি ব্যাহত বা বন্ধ আছে এবং দোকানপাটও কিন্তু বেশিরভাগই বন্ধ। দু একটা চা দোকান হয়তো খোলা রয়েছে কিন্তু বেশিরভাগ দোকান বন্ধ রয়েছে। মোটের উপর এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে যে ধর্মঘট সেটা কিন্তু চলছে। সকাল থেকে যে ছবিটা তোমার কাছে আমি জানতে চাইবো, অন্যান্য দিন ময়নার ওই এলাকার ছবি কেমন থাকে, আজ সকাল 8:10 বাজে ধর্মঘটের দিন কতটা আলাদা ছবি? দেখো অন্যান্য দিন যেমন স্বাভাবিকভাবে সকাল থেকেই ভোর 5:00-6:00 থেকে একটা এই এলাকায় মাছের জন্য বিখ্যাত, যার কারণে এখানে সকাল থেকে মার্কেট হয় এবং যার কারণে ভোর থেকে কিন্তু এই এলাকায় মার্কেট সচল থাকে এবং সমস্ত দোকানপাট খুলে যায়। তবে আমরা এখন 8:00 বাজে, আমরা কিন্তু সকাল থেকে ময়নার বিভিন্ন এলাকায় ঘুরছি, সম্পূর্ণ কিন্তু দোকানপাট এখনও পর্যন্ত বন্ধ রয়েছে। তবে দু একটি ছোটোখাটো চা দোকান বা ঘুমটি বা ওষুধ দোকান সেগুলো কিন্তু খোলা রয়েছে, আর যে রাস্তাঘাট কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ। শুধুমাত্র এই যে ময়নার তিন মাথা মোড় নয়, পাশাপাশি বলাই পণ্ডা বা অন্নপূর্ণা বাজার সেখানেও কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু বিক্ষোভ অবরোধ করছেন এবং অন্নপূর্ণা বাজারে কিন্তু কিছুক্ষণ আগে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে। সব মিলিয়ে কিন্তু ময়না এই মুহূর্তে সুনসান বলা যেতে পারে বা